নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা শেষ পর্যন্ত বাধ্য হয়েই আন্দোলন ধর্না বিক্ষোভ তুলে নিল অস্থির সংগঠন চলুন বিস্তারিত জেনে নেব এ ব্যাপারে কী কারণে শেষ পর্যন্ত ধর্ণা তুলে নিতে বাধ্য হলো তার আগে বলে রাখি বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন অনেক ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে আপনারা দেখছেন রীতা বড়ুয়া রয় চ্যানেল শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল রানী রাসমণি থেকে উঠে গেল অস্থির ধর্না একটানা অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার পরেও তা প্রত্যাহার করে নিল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সোমবার রাতে আন্দোলন তুলে নেওয়া হলো বলে সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে একটানা অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার পরেও প্রত্যাহার করে নিল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সোমবার রাতে আন্দোলন তুলে নেওয়া হল বলে সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তাই আগামী গালার ধর্ণা মঞ্চে কারো আসার প্রয়োজন নেই বলে অস্থির তরফে জানিয়ে দেওয়া হয়েছে তবে কি কারণে এই সিদ্ধান্ত বদল উস্তি সূত্রে জানা গেছে এদিন ধর্মতলা অভিযানে গিয়ে গ্রেপ্তার করা হয়েছিল উস্থির চুয়ান্ন জন শিক্ষক প্রতিনিধিরা নিয়ম মতোই তাদের ছেড়ে দেওয়ার কথা হলেও এদের রাত্রি পর্যন্ত লকআপে আটকে রাখা হয় পুলিশ জানিয়ে দেয় যদি উস্তি এখনই তাদের আন্দোলন প্রত্যাহার না করে তাহলে এই আটক চুয়ান্ন জন শিক্ষককে কিছুতেই মুক্তি দেওয়া হবে না তাই এক প্রকার বাধ্য হয়ে এদিন রাতে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উস্থির নেতৃত্ব উস্থির সম্পাদিকা পৃথাভিস জানিয়েছেন গ্রেপ্তার হওয়া শিক্ষকদের স্বার্থে আজ আন্দোলন প্রত্যাহার নেওয়া করে নেওয়া হলো তিনি জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মৌখিকভাবে জানিয়েছেন রাজ্যে বেতন বৈষম্য থাকবে না এই মর্মে সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করবেন তারা তিনি জানান শীঘ্রই যদি রাজ্য সরকার এই বিষয়ে নির্দেশিকা জারি না করে তাহলে পুনরায় আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হবে তবে এই মুহুর্তে আন্দোলনে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি